라디오니. বাদশা শরিয়ার এতক্ষণ অভিভূত হয়ে শুনছিলেন সাদা ঘোড়ার গল্প। শেষ হতেই বললেন, এবার একটা মজার কিস্সা শোনাও শেহরাজাদ। শেহরাজাদ সালাম জানিয়ে বলল, বেশ শুনুন তাহলে। খলিফা হারুন আল রশিদের রাজত্বের সময় বাগদাদে খালিদ আর আহমেদ নামে দুই মহাধড়িবাজ প্রতারক বাস করত। খলিফা কিছুতেই এদের শায়েস্তা করতে না পেরে এক অভিনব পরিকল্পনা করলেন। দুই শয়তানকে কোতোয়ালের দুটি প্রধান পদে নিযুক্ত করলেন। এরা দুজন সারা দেশের দুষ্কৃতকারীদের সন্ধান জানত, কাজেই কিছুদিনের মধ্যেই দেশের সব চোর ডাকাতদের কয়েদ করে তারা রাজ্যে শান্তি ফিরিয়ে আনল। কিন্তু গণ্ডগোল দেখা দিল অন্য জায়গায়। এবার কি করব আমি জান, ঘরে আজ পানি ছাড়া কিচ্ছু নেই। জাইনাব, যা নুডুলের দোকান থেকে একটু হালুয়া নিয়ে আয়। না আম্মি জান, নুডুল স্পষ্ট বলে দিয়েছে বাকি তো আর কিচ্ছু দেবে না। তাহলে ধার করে ময়দা নিয়ে আয়। এই মহল্লায় আর কোনো দোকানদারই আমাদের বাকিতে কিচ্ছু দেবে না, সবাই বলে দিয়েছে। আগের পাওনা হিসেব মিটিয়ে দাও, তারপর এসো নতুন সামান কিনতে। ও তবে যা পাশের বাড়ির, সে আসাতেও পানি। আজকাল আজকাল আমায় দেখলেই সবাই দরওয়াজা বন্ধ করে দিচ্ছে। ওহ, যত সব বেঈমানের দল, অথচ তোদের আব্বা শেষ দিন পর্যন্ত প্রতিবেশীদের উপকার করে গেছেন, আর আজ আমাদের দুর্দিনে পাশে দাঁড়াবার কেউ নেই। শুধু ওদের দোষ দিয়ে কি লাভ আম্মি জান? আমাদের মহামান্য খলিফার বিচারটা কিরকম বলতে পারো? খলিফার চিড়িয়াখানার প্রধান দায়িত্ব ছিল আব্বা জানের ওপর। সৎ ইনসান ছিল বলে আব্বা জানকে তিনি কত খাতির করতেন। অথচ কি আজাব দুনিয়া, আব্বা জানের মত হওয়ার সঙ্গে সঙ্গে খলিফা সব ভুলে গেলেন। 15 সাল ধরে যে ইনসানটা তার নকরি করেছে, তার বিবি বাচ্চার প্রতি কোনো কর্তব্য নেই? হক কথা বলেছিস, হক কথা বলেছিস জাইনা। খলিফাই আজ আমাদের পথের বিক্রি করেছে। বাঁচার জন্যে এখন চুরি চচ্চুরি করা ছাড়া আমাদের কোনো উপায় নেই। না না আম্মি জান, সেটা উচিত হবে না। উচিত হবে না? এই তো এ রাজ্যের নাম করা ঠগ আর চোর ছিল ওই খালিদ আর আহমেদ, কিন্তু শাস্তি না দিয়ে সুলতান তাদের কাপ্তান করে দিলেন। এই কি সুবিচার? না, আমি ঠিক করে ফেলেছি, কাল থেকে দেখবি আমার ভেলকি। ভেলকি? হ্যাঁ হ্যাঁ, ওই ভেলকিতে কোতোয়ালি গিরি আমি খুঁচিয়ে দেব, খালিফার গদি পর্যন্ত আমি টলিয়ে দেব। পরদিন ডিলাইলা এক দরবেশি ছদ্মবেশ ধারণ করে আল্লাহর নামগান করতে করতে রাস্তা দিয়ে চলতে লাগলো। যেতে যেতে হাজির হলো এক বিরাট ইমারতের সামনে। বাইরে থেকে শুনতে পেল, যা এক্ষুনি চলে যা আমার চোখের সামনে থেকে, অপয়া হতচ্ছাড়ি কোথাকার। যেদিন থেকে আমার ঘরে এসেছিস সেদিন থেকে অশান্তি। কিন্তু আমার কি কসুর? হাল বাদ তোর কসুর, তোর কথায় আমি আর দ্বিতীয়বার শাদি করলাম না, কিন্তু কি ফায়দা হলো? আজ পর্যন্ত একটা বাচ্চা এলো না ঘরে। দরবারে অন্য সব আমিরের ঘর ভর্তি ছেলে মেয়ে, আমি একমাত্র অপুত্রক অযাত্রা হয়ে লোকে তামাশা করছি। চুপ করো, এমন চেঁচিও না। হ্যাঁ হ্যাঁ চুপ করছি, একটা কথাও আর বলবো না। আমি এক্ষুনি আর একটা বিবি আনতে চললাম। হ্যাঁ হ্যাঁ, তোর সঙ্গে কথা বলার কোনো প্রয়োজনই নেই। আরে আরে আরে, চললে কোথায়? আরে শোনো, চলে গেল কি হবে এখন? সত্যি কি শাদি করতে চললো নাকি? হায় 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 আল্লাহ। তবে কি খুদা আমার দোয়া শুনতে পেয়েছেন? ওরে কে আছিস,
শিগগির ওই দরবেশকে ভেতরে নিয়ে আয়। আমি বড় বিপদে পড়েছি। জানি জানি, তাই খোদা তাল্লার নির্দেশেই তো আমি তোমার কাছে এসেছি। আপনি বসুন, আমি কিছু মিঠাই আর শরবত নিয়ে আসছি। না না বেটি, আমি এখন কিচ্ছু খাবো না। কাজে কথা শোনো, এই শহরে এক বিরাট বড় পীর সাহেব থাকেন, আমি তোমাকে সেখানে নিয়ে যাব। মনের সব বাসনা জানিয়ে তুমি মানত করবে, তারপর বাড়ি ফিরে তোমার সাধ্য অনুযায়ী সিন্নি চড়াবে। ব্যাস, এক বছরের মধ্যেই কুল আলো করে জন্মাবে ফুটফুটে এক ছেলে। স্যাজ, কিন্তু কি করে যাই? উনি ছাড়া তো কারোর সঙ্গে আমি বেরোই না। কিন্তু এসব ব্যাপার তো পুরুষদের জানাতে নেই। তা তুমি তুমি আমার সঙ্গে চলো, তোমার স্বামী ফিরবার আগেই আমরা চলে আসবো, কেউ জানতেই পারবে না। অবশ্য যদি তুমি আমায় বিশ্বাস করো। সে কি? ছি ছি, আপনি বসুন, আমি এক্ষুনি তৈরি হয়ে আসছি। আচ্ছা, চলো বাছা। তবে একটা কথা, বাজারের ভিতর দিয়ে যাবার সময় আমার সঙ্গে একটু তফাত রেখে হেঁটো, কেমন? কেন? না তেমন কিছু না, মানে তোমার চেনা জানা কেউ যদি আমার সঙ্গে দেখে সন্দেহ করতে পারে তাই। ও ঠিক আছে, আমি একটু তফাতেই থাকছি, চলুন। যাক, আমিরের বিবি ফাঁদে পড়েছে, কা পরা সোনার গয়না, এবার কি করে জাল গুটানো যায় তাই দেখতে হবে। আরে আরে, সদাকার সিদি মুসি চুল চুল করে বিবিটাকে দেখছে। শুনেছি মুসিন এখনো শাদি করেনি। যাক, মকা পেয়ে গেছি। আল্লাহ মেহেরবান, তুমি তো সিদি মুসিন। হ্যাঁ, কিন্তু আপনি? আমায় তুমি চিনবে না বাছা, এক সওদাগরের কাছে তোমার প্রশংসা শুনে এসেছি। ও বলুন। শোনো বাছা, ওই যে রাস্তার ওপারে বোরখা ঢাকা মেয়েটা দেখছো? হ্যাঁ হ্যাঁ। ও আমারই মেয়ে, ভারী সুন্দর দেখতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নকাপের ভেতর দিয়ে ওর সৌন্দর্য ফুটে উঠছে। কিন্তু এই রূপই যে ওর কাল বাছা, আমার স্বামী প্রচুর ঐশ্বর্য আর ওই রূপের ডালি রেখে ইন্তেকাল করেছেন। এদিকে আমারও আর সংসারে মন নেই, দরবেশ হয়েই বাকি জিন্দেগি কাটাতে চাই। কিন্তু তার আগে মেয়ের শাদিটা তোমার মতো কোনো সৎ ইনসানের সঙ্গে দিতে চাই বাছা। সে কি মানে? আমি দেখো, তোমার পছন্দটাই আসল, আমার সব সম্পত্তি তো আমার মেয়েই পাবে। শুনুন, মানে দোকানে তো এসব কথা ঠিকঠাক মতো হয় না, আর তাছাড়া আপনার মেয়েকে ভালো করে না দেখেও তো আমি শাদিতে মত দিতে পারি না। সে তো বটেই, সে তো বটেই। তা তুমি এখনই আমার সঙ্গে চলো না, কাছেই আমার এক রিশতেদারের বাড়ি আছে, সেখানেই দেখাশোনা হয়ে যাবে। হ্যাঁ 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 হ্যাঁ, সে মন্দ হয় না বটে। চল। হ্যাঁ হ্যাঁ, চলুন 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 চল। বাজারের মধ্য দিয়ে যেতে যেতে ধূর্ত ডিলাইলা ভাবতে লাগলো এবার কি করা যায়। হঠাৎ নজর পড়ল রং ব্যবসায়ী মোহাম্মদের দিকে। লোকটা যেমন লোভী তেমনি অসৎ। মুসিন আর আমিরের বিবিকে দাঁড় করিয়ে সে দোকানে ঢুকল। আপনি তো হজ মোহাম্মদ? হ্যাঁ, কিন্তু আপনি? আমি আমি এই শহরে থাকি না। বড় বিপদে পড়ে এসেছি।
ওই ওপারে যে দুজন দাঁড়িয়ে আছে ওরা আমারই ছেলে মেয়ে। ছেলেটা এই শহরে কারবার করতে চায়, কিন্তু এখানকার কাউকে চিনি না। তার ওপর এতগুলো দিনার মোহর আর খুবসুরত মেয়ে নিয়ে যে কোথায় উঠব। আপনি যদি এক মাসের মতো থাকবার ব্যবস্থা করে দেন, মানে এখানে কয়েকজন আপনার নামে বলল কি না? দেখুন, মানে আপনারা পরদেশি মেহমান, সাহায্য তো করতেই হবে আমাকে। আমার দোকানের ওপরে মাত্র দুটো ঘর, আমি আপনাদের জন্য ছেড়ে দিতে পারি। শুকরিয়া শুকরিয়া, খুব উপকার হলো। তা এক মাসের জন্য কত দিনার দিতে হবে? কত দেবেন? 1,000 দিনার দিয়ে দেবেন? বেশ, তাই দেব। তাহলে এবার জলদি করে আপনার ঘরটা দেখিয়ে দিন। মেয়েটা রাস্তায় দাঁড়িয়ে আছে আর যত সব হাড়াবাতেগুলো চোখ দিয়ে যেন গিলছে। তাই তো, আপনি ওদের ভেতরে ডেকে নিয়ে আসুন, আর আমার সঙ্গে আসুন। বুড়িমা, পীর সাহেব কি এই বাড়িতেই আসবেন? আসবেন কি গো, এসে গেছেন, পাশের ঘরেই রয়েছেন। ও, তাহলে আর দেরি কেন, চলুন যাই। হ্যাঁ চলো। আরে আরে, কি করেছো তুমি? কি করেছে? তোমার পরনে দামি শাড়ি, গাভরা গয়না, এভাবে কি পীর পয়গম্বরদের কাছে যাওয়া যায়? আগে খেয়াল করলে বাড়ি থেকেই খুলি আনতাম। তাই তো, আমিও বুঝতে পারিনি। ঠিক আছে, গয়নাগুলো বরং এই রুমালে বেঁধে দিচ্ছি। আচ্ছা, আপনার কাছে রেখে দিন, বাড়ি যাবার সময় পরে নেব। হ্যাঁ, এই নিন। দা দা দা, তুমি বসো। আচ্ছা, পীর সাহেবের ঘর ফাঁকা হয়েছে নাকি আমি দেখে আসি। কম করে 10,000 দিনারের গয়না এখন আমার হাতে, খেলাটা জমে উঠেছে। যাই, এবার মশিনের কাছে গিয়ে দেখি কতটা কি করতে পারি। এই যে বাছা, একটু দেরি হয়ে গেল, এরকম সাজই শেষ হয় না যে। তা বাছা, তুমিও একটু গোসল সেরে তৈরি হয়ে নিলে পারতে। হ্যাঁ, তাহলে তো ভালোই হতো, কিন্তু আরে আরে, সারামের কি আছে, পাশেই গোসলখানা। তুমি বরং তোমার এই রেশমি জব্বা আর দিনার মোহর কিছু সঙ্গে থাকলে সেগুলো আলমারিতে রেখে চট করে তার তাজা হয়ে এসো। না না না, মোহর টোহর কিছু নেই, তবে ওই 2,000 দিনার আছে, এই নিন, আলমারিতে রেখে দিন বটুয়াটা, আমি আমি তৈরি হয়ে আসছি। হ্যাঁ, যাও যাও যাও। এরপর বুড়িয়ার এক মুহূর্ত দেরি করল না। 2,000 দিনার আর হীরে জহরতের গয়নাগুলো আলখাল্লার ভেতর লুকিয়ে সোজা নিচে নেমে এলো। তারপর বাড়ির মালিক সেই রং ব্যবসায়ীর কাছে গিয়ে বলল, আপনার ঘর আমাদের খুব পছন্দ হয়েছে। আচ্ছা, কিন্তু বড্ড খিদে পেয়ে গেছে যে, মেয়েটা আবার একেবারে খিদে সহ্য করতে পারে না। আপনি যদি কিছু গোস্ত আর রুটি এনে দিতে পারেন, এই দিনারগুলো রাখুন। কিন্তু ইয়ে, দোকানে তো এখন কেউ নেই, একা ফেলে রেখে যায় কি করে বলুন তো? সেও তো হক কথা, কি করা যায়। আচ্ছা, আমি না হয় ততক্ষণ দোকানটা পাহারা দিচ্ছি। মাত্র 4 জনের গোস্ত রুটির জন্য এতগুলো দিনার? ঠিক আছে, আপনি বরং বসুন, আমি নিয়ে আসছি। আমি এক্ষুনি আসছি। আচ্ছা, এবার দরকার একটা গাধা। কেন যাব না, গাধা ভাড়া দেওয়াই তো আমার কাজ। তবে শোন, হ্যাঁ, এই দামি দামি রঙের কৌটোগুলো সব বস্তায় ভরে তাড়াতাড়ি তোর গাধার পিঠে তোল। সে না হয় তুললাম, কিন্তু এই দোকানের মালিক ওই হজ মোহাম্মদ গেল কোথায়? তবে আর বলছি কি, আমি তো মোহাম্মদের আম্মি। ও, দেনার দায় ছেলের এই কারবার ডকে উঠেছে। পাওনাদাররা কাজীর কাছে মামলা করে ছেলেকে কয়েদ করেছে। তাই নাকি? তবে তো বড়ই দুঃখের কথা।
দোকানের সামানপত্র সব এক্ষুনি ক্রক করার জন্য পরোয়ানা আসবে। তাই তো এই দামি দামি যা আছে সব সরিয়ে ফেলতে চাইছি বেটা। বুঝেছি বুঝেছি, আমি সব ব্যবস্থা করে দিচ্ছি, আপনি বরং ওই আমার গাধাটার কাছে দাঁড়িয়ে আমার মালগুলো পাহারা দিন। আরো একটা কাজ আছে বেটা। কি কাজ? এই যেসব সামান নিয়ে যেতে পারবো না সেগুলো বরং তুই ডান্ডা দিয়ে পিটিয়ে নষ্ট করে দে। নষ্ট করে? ও বুঝেছি বুঝেছি, কাজের পেয়াদারা যাতে দোকান লুট করতে না পারে সেজন্য সব নষ্ট করে ফেলতে হবে, তাই তো? ঠিক আছে, দেখুন না নিমেষের মধ্যে দোকান ভেঙে চুরে একেবারে তছনছ করে দিচ্ছি। শাবাশ। চারটে গোস্ত রুটি নিয়েও এতগুলো দিন আর বেঁচে গেল? বুড়িটা একটা টাকার কুমির, ভুলিয়ে ফালিয়ে আরো কটা দিন রাখতে পারলে যা লাভ হবে না! তারপর খুবসুরত মেয়েটা তো আছে। যাই, তাড়াতাড়ি যাই, নাস্তা করার সময় ভালোভাবে জমিয়ে আলাপ। একি একি দেখছি, এই এই ছড়া আমার দোকানের সব শেষ করে দিলি? আগে শেষ করে দেবার কথাই তো আপনি বলেছিলেন। কি আমি? ও একই হলো, আপনি না হয়ে আপনার আম্মি। আমার আম্মি? হ্যাঁ, পাঁচ সাল আগে আমার আম্মি ইন্তেকাল করেছে, মারবো টেনে এক থাপ্পড়। মারলেই হলো? কি, আপনার দোকানের এক বুড়ি তো বললো যে তার ছেলে মানে আপনাকে নাকি কাজে আটক করেছে, দেনার দায়ে এ দোকান নিলাম হয়ে যাবে। সে কি? হ্যাঁ, তাই তো দামি দামি জিনিসগুলো বস্তায় পুরে আমার গাধায় চাপিয়ে এসে বললো, যতটা পারলাম বাঁচালাম, বাকিটা তুই ভেঙে চুরে রাখ যাতে কাজের পেয়াদা এসে কিচ্ছু না নিতে পারে। আল্লাহ, এখন আমি কি করবো, আমার সর্বনাশ হয়ে গেল। আরে হায় হায় হায়, আমার দিন চলবে কি করে? আরে আরে, ও তো চেঁচাচ্ছেন কেন? চেঁচাবে না, কি মুশকিল, বুড়িটা তো আমার গাধা আর সামানগুলো পাহারা দিচ্ছে। ও ওই তো রাস্তার ওধারে, ওকে ডেকে আনুন। রাস্তার ওধারে? হ্যাঁ। রে, কোথায় তোর গাধা, কোথায় তোর বুড়ি? রাস্তার ওপারে তো কেউ নেই। আমার আমার গাধা, গাধাটা নিয়ে বুড়ি বেগেছে। আল্লাহ, এখন কি হবে? ওই গাধা ভাড়া দিয়ে তো আমার দিন চলে। আপনার দোকানের লোক আমার গাধা নিয়েছে, আপনি আপনি আমার গাধা ফেরত দিন। গাধা ফেরত দিন? বদমাস, আমার দোকানের সর্বনাশ করে আমাকে চোখ রাঙাচ্ছিস, তোর মজা আমি দেখাচ্ছি। শুনুন, আপনারাই বিচার করুন, আপনারা বিচার করে বলুন কার দোষ। আমি আমি সব বলছি, আপনারা দয়া করে শুনুন। কিন্তু মোহাম্মদ, মাত্র এক বেলার পরিচয়ে তুমি তার উপর দোকান ছেড়ে দিলে কি বলে? আচ্ছা কেন দেব না, সে তো আমার ভাড়াটে হয়েছে। আচ্ছা আচ্ছা, তুমি তো বললে বুড়িটার সঙ্গে ওর ছেলে মেয়েরাও ছিল। হ্যাঁ ছিল তো। তা তারা কোথায় দেখেছো? তারা এই, হ্যাঁ, আরে ওদের কথা তো মনেই ছিল না। চলুন তো, চলুন তো উপরে গিয়ে দেখি। চলুন চলো চলো চলো, শিখে চলো শিখে চলো। উপরে তখন আর এক দৃশ্য, গোসালখানা থেকে তৈরি হয়ে এসে সওদাগর মুসিন অপেক্ষা করছে তো করছেই, কিন্তু বুড়ি মা আর আসে না। অধৈর্য হয়ে মুসিন ঘর থেকে বাইরে এলো। এদিকে আমিরের বিবির অবস্থাও তাই, গয়নাগাঁটির পুটলি নিয়ে সেই যে বুড়িমা গেল আর এলোই না, সেও ঘর থেকে বাইরে বেরিয়ে আসে। তখনই শুনতে পায়, এই যে মেয়ে, তোমার আম্মি কোথায়? এক্ষুনি তাকে ডাকো, মেয়ে দেখাবার নাম করে সে গেল কোথায়? আমার আম্মি? সে তো সেই ছোটবেলায় মারা গেছেন। সে কে? ওই বুড়ি যে বলল তুমি ওর মেয়ে, তোমাকে দেখে পছন্দ করে সাধির কথাবার্তা বলবার জন্যই তো আমাকে এখানে আনলো সে। সুবহানাল্লাহ। এই এই সেই মেয়ে, এই যে এই মেয়ে, তোমার আম্মি কোথায়? সত্যি বলছি। হ্যাঁ বলো। সত্যি বলছি, আমার আম্মি ছোটবেলায় মারা গেছে। ওর আম্মি মারা গেছে? তাহলে ওই বুড়িটাকে,
উনি তো এখানকার এক মস্ত বড় পীরের শিষ্যা। পীরের শিষ্যা? এমন কথাই শোনালেন মালকিন যে আমি আমি আমার গাদার শোকই ভুলে গেলাম। কিন্তু এখন কি হবে, আমার গয়নার পুটলিটা যে উনার কাছে রেখেছিলাম, বাড়ি ফিরে স্বামীকে কি বলবো? আমাদের চারজন কি ঘোল খাইয়ে বুড়ি পগার পাড়? বুড়ির ক্ষমতা দেখে এত দুঃখ না হেসে পাচ্ছি না। যাকে ভাই, সবই নসিবের খেলা, নিজেদের মধ্যে কাজিয়া করে আর কি হবে বলুন। তার থেকে কাজ করুন, চলুন সবাই মিলে কোতোয়ালিতে নালিশ করে আসি। তার মানে এক ঢিলে দুটো নয়, চার চারটে পাখি মেরেছো তুমি। কিন্তু আমি, ওরা যদি এরপর তোমায় রাস্তাঘাটে চিনে ফেলে? চিনলেই হলো, ওই আমিরের বিবি সিদি মুসিন আর রং ব্যবসায়ীটাকে নিয়ে কোনো চিন্তাই নেই আমার। শুধু ওই ছেলেটা অনেক আগে আমায় চিনত। হ্যাঁ, তবে কদিন আর বাড়ি থেকে বেরিয়ে কাজ নেই আমি। তার মানে প্রত্যেক দিন লোক ঠকাবো, আমাকে ধরবার জন্যে দুই কোতোয়ালের নাকে দড়ি দিয়ে ঘোরাবো, তারপর না দিশি অশান্তিতে খারিপার সুলতানি করার স্বাদ আমি ঘুচিয়ে দেব, তবেই তো আমার নাম ডিলাইলা। আচ্ছা আমি জান, এবার আমি একটু খেলতে নামলে কেমন হয়? তুই? আমি তো তোমারই মেয়ে, চারটে না হোক অন্তত দুটো খেলায় বাজি মাত করে এসে প্রমাণ করব আমারও নাম যায় না। শাবাশ বেটি, শাবাশ। পরের দিন জয়নাব সেজে গুজে রাস্তায় বেরোল। কিছু দূর যাবার পর দেখল এক আয়ার কোলে সুন্দর ফুটফুটে একটি বাচ্চা। বাচ্চাটার গা ভর্তি সোনার অলংকার। আল্লাহর নাম নিয়ে জয়নাব আলাপ জমাল তার সঙ্গে। কি গো বাহেন, এখানে দাঁড়িয়ে যে আপনি? আরে ছেলেটি তো বেশ বড় হয়ে গেছে, ঠিক তোমার মালকিনের মতো দেখতে হয়েছে। আমার মালকিনকে চেনেন আপনি? চিনবো না কি গো, ও তো আমার ছেলেবেলার সাহেলি। ও আচ্ছা, বুঝেছি, আপনারও নেমন্তন্ন আছে, যান ভেতরে যান, অনেক মেহমান এসে গেছেন। নেমন্তন্ন মেহমান? ও অনেককেই বলেছে বুঝি? বলবে না, ব্যবসায়ী সমিতির সভাপতির মেয়ের পাকা দেখা। হ্যাঁ তাও তো ঠিক, তা তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? কি করবো, ছেলেটা যে বড় দামাল, তাই মালকিন বলেছে পাকা দেখার অনুষ্ঠান শেষ হওয়ার পর ওকে নিয়ে ভেতরে যেতে। কিন্তু বাহেন, আমি যে এসেছি এই খবরটা তোমার মালকিনকে দিতে হবে যে, এই নাও এই 10 দিনার তুমি রেখে দাও। 10 দিনার? কিন্তু এখন ভেতরে যাব কি করে? মানে ছেলেটাকে নিয়ে তো। ও এই কথা, দাও দাও দাও, ওকে আমি কোলে নিয়ে এখানে দাঁড়াচ্ছি, তুমি চটপট খবরটা দিয়েই চলে এসো, কেমন? এসো তো সোনা, এসো এসো। আপনি দাঁড়ান, আমি এক্ষুনি আসছি। আচ্ছা যাক, আয়াটাকে বিদেয় করা গেছে, এবার এবার তাড়াতাড়ি এখান থেকে সরে পড়ি। এই গলিটা বেশ নির্জন, এখানে ছেলেটার গা থেকে গয়নাগুলো সব খুলে নি। কিন্তু একে তো এখনই ছাড়া যাবে না, ব্যবসায়ীদের সভাপতির ছেলে বলে কথা, একে ভাঙিয়ে আরো রোজগার করতে হবে, কিন্তু কিভাবে? আচ্ছা ওই শ্যাকলা পট্টিতে গেলে কেমন হয়?
হচ্ছে ইহুদি স্বর্ণকার আজারিহাট দোকান, কপাল ঠুকে এখানেই ঢুকে পড়ি। আসুন আসুন বেহেন্দি আসুন। দেখুন আমি আসছি ওই ব্যবসায়ী সমিতি। হ্যাঁ জানি, আপনার কোলে ওই বাচ্চাটিকে দেখেই আমি চিনতে পেরেছি। বসুন বসুন। শুক্রিয়া। আপনি তো তাহলে নিশ্চয়ই জানেন যে এই বাচ্চাটি দিদি, মানে আমাদের ওই সভাপতি মহাশয়ের মেয়ের আজ পাকা দেখা। আমাদের মালকিনের ইচ্ছা তারই ছেলেটিকে আজ একেবারে শেহজাদার মতো করে সাজাবেন, তাই তো উনি আপনার কাছেই পাঠালেন। আপনার দোকানে সেরা জহরত দিয়ে একে সাজিয়ে দিতে হবে। ও, এ আর বেশি কথা কি, আমি নিজের হাতে গয়না বেচে দিচ্ছি। এই নিন এই নিন চুনি আর পান্না বসানো, একটা দুটো তিনটে, এই ছটা ছটা আংটি আছে, আর হিরে বসানো সোনার বোতাম, আর আর এই নিন মুক্তোর দুল, আর গলার সোনার চেন, আর সব শেষে হাতে নবরত্নের বালা। বাবা বাবা চমৎকার, প্রতিটি নকশার তারিফ করতে হয়। ঠিক আছে, এগুলো মালকিনকে দেখিয়ে পছন্দ করিয়ে আনছি। কিন্তু আগাম দেওয়ার জন্য দিনারের বটুয়াটা যে আনতে ভুলে গেছি। আচ্ছা ছেলেটা বরং এখানে থাক, হ্যাঁ আমি এক্ষুনি নিয়ে আসছি। না না না, সে কি করে হয়। হ্যাঁ, গয়না নিয়ে যাওয়ার জন্য বাচ্চাকে জমা রাখা, ছি 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 ছি, এ আপনি ভাবলেন কি করে, তাও আবার আমাদের সভাপতির ছেলে। না আপনি বরং ওকে নিয়ে যেতে পারেন বহেনজি, মাত্র তো 5,000 দিনারের গয়না। দেখুন আপনি দিলদার আদমি তাই এ কথা বলছেন, কিন্তু আমারও তো একটা বিবেচনা আছে। ও এখানে খেলা করুক, আমি দৌড়ে যাব আর ছুটে আসব। মালকিন, আপনার এক পুরনো সহেলি এসেছেন, ওপরে নিয়ে আসব। সহেলি? কই, আমি তো কোনো সহেলিকে নেমন্তন্ন করিনি, সেরকম তো কেউ নেই আমার। সে কি, আপনার সঙ্গে নাকি অনেক দিনের জান পেহেচান। হ্যাঁ, উনি তো বললেন দাও ছেলেকে আমি কোলে নিচ্ছি, তুমি মালকিনকে খবর দিয়ে এসো। হ্যাঁ, আর অমনি তুই ছেলেকে দিয়ে দিলি, বুরবাক জঙ্গলি গোদাগার, হায় 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 হায়, দাঁড়িয়ে আছিস কেন, শিগগির আমার ছেলেকে নিয়ে আয়, যা। আর কোথায় ছেলে কোথায় সহেলি, নিমেষের মধ্যে শোরগোল পড়ে যায়। ছেলের সন্ধানে চারিদিকে বেরিয়ে পড়ল লোকজন। অনেকক্ষণ পর শ্যাঁকড়াপট্টিতে সন্ধান মিলল তার, সাজপোশাক এলোমেলো, গায়ে হিরে জহরত কিচ্ছু নেই। সভাপতি একবারে ঝাঁপিয়ে পড়ল ইহুদির ওপর। বেতমিজ, তোর এত বড় সাহস যে আমার ছেলে চুরি করিস? কি বলছেন মালিক, আপনার ছেলে আমি কেন চুরি করব? কেন, দাঁড়া, তোর জিভ আমি টেনে ছিড়ব। আমার ছেলের গা ভরা গয়না ছিল, সেগুলো কোথায়? বিশ্বাস করুন মালিক, আমি চোর বদমাস নই। আপনার ছেলেকে নিয়ে জেনানা এসে তো বলল যে আজ নাকি আপনার বাড়িতে অনেক মেহমান আসবেন, তাই তো মালকিনের ইচ্ছে ছেলেকে একবারে শেজাদার মতো গয়না দিয়ে সাজাতে হবে। সাজাতে হবে? সাচ বলছি মালিক, সাচ বলছি। আপনার ছেলেকে আমি জমানত রাখতে চাইনি, আপনার বাড়ির লোক, তাই আমি নিশ্চিন্তে ওই জেনানার হাতে 5,000 দিনারের গয়না দিয়ে দিয়েছি মালকিনকে পছন্দ করানোর জন্য। বটে, হ্যাঁ, কিস্তা শুনিয়ে বুরবাক বানাতে চাস? না 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 না, বারকর বারকর, কোথায় রেখেছিস বারকর? না হলে এক করে কোতোয়ালিতে নিয়ে যাব। বারকর, দাঁড়ান দাঁড়ান মালিক। তুই আবার কে, ওই চোরের সাকরেত বুঝি? আরে না না, আমি এতক্ষণ ব্যাপারটা শুনছিলাম। জানেন গতকালও ঠিক এমনই একটা ঘটনা ঘটেছিল, তবে কিনা সে ছিল বুড়ি আর আজ একটা ছুরি। তার মানে? আমি তো কিছুই বুঝতে পারছি না। সব বলছি সব বলছি, তবে এখন মনে হচ্ছে ওই বুড়িকে আমি আগেই চিনতাম। চিনতিস? ওর নাম ডিলাইলা। ডিলাইলা? হ্যাঁ, আর ওই মেয়ে মনে পড়েছে, মেয়েটা হলো জাইনাব। জাইনাব? হ্যাঁ। যাকে কালকের ব্যাপারটা বলছি আপনাদের, শুনুন। না তুমি এখন যেতে পারবে না আমি জান, পর পর দুদিন আমরা মা বেটি লোক ঠকিয়ে বেড়াচ্ছি, শহরে এতক্ষণে হয়তো হইচই পড়ে গেছে, এখন আর কদিন বাড়ি থেকে বেরিও না। এই তো দোষ জাইনাব, আগে থেকেই ভয় পেয়ে যাস। শোন, ঘরে কাজকর্ম সেরে রাখ,
আমি কিছুক্ষণের মধ্যেই আসছি। একটু আসছি বলে সেই যে আম্মি জান বেরোলো, আর পাত্তাই নেই। কি যে করি এখন, কতবার বারণ করলাম শুনলই না। সন্ধে হয়ে গেছে, এখন কোথায় তল্লাশ করব? না, কাল সকালের আগে কিচ্ছু হবে না। হে আল্লাহ, আমি কে রক্ষা করো, আল্লাহ রক্ষা করো। সে অনেক কথা। কি কি কথা? আরে বলছি বলছি বলছি, শোন, বাড়ি থেকে বেরিয়ে একটু যেতেই কোথা থেকে সেই ছেলেটা আমাকে দেখে চোর চোর বলে চেঁচিয়ে উঠল। ইয়াল্লাহ, তারপর কি হলো? তারপর তারপর আর কি, ততক্ষণ লোক জড়ো হয়ে গেছে, সবাই মিলে আমাকে টানতে টানতে নিয়ে গেল কোতোয়ালিতে, খালিদের কাছে। এই যে পীর বাবার শিষ্যা, কি নাম তোমার? হুজুর, এই গরিবের নাম লাইলা। উপমা, নামের বাহার তো খুব, তা এই বয়সে জোচ্চুরি করতে লজ্জা করে না? কি বলছেন হুজুর, আমার তো কিছুই মালুম হচ্ছে না। মালুম হচ্ছে না? মালুম হচ্ছে না? আচ্ছা আচ্ছা, এক্ষুনি মালুম হচ্ছে। বলছিলাম যে একে বড় বাগদাদ শহরের সীমান্তে নিয়ে গিয়ে একটা খুঁটিতে বেঁধে রাখুন। আর এরা তো বুড়িকে ভালো করেই চেনেন, এরাই সাটাটা ধরে পাহারা দিক, তারপর কাল সকালে সোজা কাঠগড়ায় নিয়ে গিয়ে বিচার করবেন। কথাটা কথাটা মন্দ বলনি কি? আপনারা আপনারা সব রাজি তো? হ্যাঁ, ভেবে দেখুন ভেবে দেখুন। তারপর তারপর তোমাকে আবার সেই সীমান্তে নিয়ে গেল? শুধু কি নিয়ে গেল রে, খুঁটির সঙ্গে আস্তে পিষ্টে বাঁধলো। আমার গা হাত পা এখনো টনটন করছে বেটি। তারপর সিপাহীগুলো তো বেঁধে রেখে চলে গেল, আর শুরু হলো ওদের গালাগালি। কিন্তু কতক্ষণ ক্লান্তি বলে তো একটা কথা আছে। রাত যত বাড়তে লাগলো সবাই ছিমোতে আরম্ভ করলো। তারপর এক সময় ঘুমিয়েও পড়লো। হঠাৎ শুনতে পেলাম, আরে ইয়ার, ডাকাতি করে এত মহৎ দিনার কামিও তোমার তেল খসলো না? দেখো দোস্ত, আমরা বাদাবি দস্যু, এটাই তো আমাদের পেশা। কিন্তু এই চমৎকার বাগদাদ শহরের নাম করা খাবার, ওই মধু পিঠে আর মাখন সন্দেশ, সেটাই তো ভালো করে খেতে পেলাম না। এত দিনার মোহর থেকেও যদি অপ্রোচি খানা না মিললো, তো দিমাগ ঠিক থাকে? এখন আর ওসব ভেবে কি ফায়দা, পরের বার যখন আসবো তখন পেট পুরে মধু পিঠে খেও। হ্যাঁ, এখন জলদি চলো। এই যে, এই শুনুন শুনুন শুনুন। কে কে তুমি? সে মধু দিয়ে পিঠে আর মাখনের মেটাই বানাতে ওস্তাদ, খুব নাম ডাক। তারই দোকানে থালা বাসন ধোয়ার কাজ করতাম আমি। তারপর বলে যাও বলে যাও। কি বলবো হুজুর, একদিন সামান্য কারণে সে আমায় প্রচন্ড মারধর করলো। আমি ওটাকের মাথায় দিলাম তার বানানো সব পিঠে আর মিঠায় থুতু ছিটিয়ে, আর ব্যাস, তারই সাজা হিসেবে
ওই যে ওর লোকজন দেখছেন, ওই যে ওই যে ওরা আমাকে বেঁধে রেখেছে। আমরা এই ব্যাপারে তোমাকে কি সাহায্য করতে পারি? আমার কথা তো এখনো শেষ হয়নি হুজুর। কাল সকালে মিঠাই মালিকের সামনে আমার 10 থালা মধু পিঠে আর মাখন সন্দেশ খেতে হবে, না পারলে দিনের পর দিন এখানে আমাকে বাধা থাকতে হবে। 10 থালা মধু পিঠে? এ তো দারুণ লোভনীয় খাবার। দারুণ খাবার, দারুণ খাবার। এই খাবার তুমি খেতে পারবে না? কি বলছেন হুজুর, কোন মেটায় গন্ধই আমি বরদাস্ত করতে পারি না, আর মধু পিঠে দেখলেই আমার কিরকম বমি এসে যায়। কি দোস্ত, হ্যাঁ কি ভাবছো? তুমি তো মনে হয় ওকে ভালোই সাহায্য করতে পারবে, হ্যাঁ কি বলো? বিলকুল ঠিক ইয়ার। শোনো বহনজি, তুমি যে পিঠের গন্ধ বরদাস্ত করতে পারো না, আমরা তারই লোভে এই বাগদাদে এসেছি। যদি চাও তোমার ওই পিঠেগুলো আমি হজম করতে পারি। বহুত শুকরিয়া হুজুর, বহুত শুকরিয়া। কিন্তু তাহলে তো আমার সঙ্গে আপনার পোশাক বদলা বদলি করতে হয়, মানে আমার এই পোশাক আর এই বোরখাটা পরে এই খুঁটিতে বাঁধা থাকলে ওরা বুঝতেই পারবে না যে বোরখার ভেতরে আমার বদলে আপনি আছেন। জব্বর বুদ্ধি বার করেছো। ঠিক আছে, এই তোমার বাঁধনটা আমি খুলে দিচ্ছি, তারপর পোশাকটা পোশাকটা বদল করে আমি আমি তোমার মতো বাঁধা থাকি। আর তুমি পালো পালো, যাও দেরি করো যাও। সত্যি তাই, সকালবেলা সেই প্রতারিতের দল যখন বুড়িকে বলল, এখনো ভালো চাও তো বলো চোরাই মাল কোথায়, উত্তরে শুনতে পেল, আরে মেরা পিঠা কাহা, আরে জল্দি পিঠা লেও। কি এ কি এই যে পুরুষ মানুষের গলা, বুঝলেন না হচ্ছে? হ্যাঁ ওই বুড়ি, ওই বুড়ি গলা পাল্টে আমাদের ধোঁকা দেওয়ার চেষ্টা করছে। দেখি তো দেখি তো, ধোকা দিয়ে সে আগেই পালিয়েছে। এই দেখুন, এই দেখুন আপনারা, বোরখার আড়ালে এটা একটা বাদাবি দস্যু। দস্যু? তুমি এখানে কি করে এলে? মুড়ি কোথায়? তাকে আমি খালাস করে দিয়েছি। সে কি? সে তো আর মধু পিঠে খেতে পারবে না, আটকে রেখে কেউ ফায়দা হা, তার হয়ে আমি খাবো। আরে নিয়ে এসো 10 থালা মধু পিঠে আর মাখন মেটাই। এই দুর্ধর্ষ ডাকুকেও ফাঁদে ফেলে বুড়ি পালিয়ে গেল। আমি হাজ মোহাম্মদ ব্যবসা করে চুল পেকে গেল, আজ একটা বুড়ির কাছে হেরে গেলাম। এতে মহা ফ্যাসাদ হলো দেখছি। না 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 না, এবার সোজা খালিফার কাছে গিয়ে নালিশ জানাতে হবে। আর কতদিন এভাবে সহ্য করা যায়? হ্যাঁ চলুন চলুন, সবাই মিলে এরপর মহামান্য খলিফার কাছে নালিশ জানিয়ে এলো। ফেরার পথে ঘটল আর এক ঘটনা। ইহুদি স্বর্ণকার আজারিহার হঠাৎ রাস্তায় দেখতে পেল জাইনাবকে, সঙ্গে সঙ্গে সবাই মিলে ঘিরে ধরল তাকে। বিশ্বাস করুন, শুনুন, আমি কিচ্ছু জানি না, আপনার দোকানের গয়না আমি নিইনি। নাওনি না? বুঝেছি, ওই সোজা পথে হবে না। শুনুন সবাই, একে নিয়ে আমরা কাপ্তান খালিদের বাড়িতে যাই। হ্যাঁ হ্যাঁ, সেই ভালো আজারি হাস সাহেব। এই ভর দুপুরে ফাটকের সিপাহীরা সবাই তো ঢুলছে, এও আবার কাকে ঘোল খাইয়ে পালাবে? মেয়েও তো মায়ের থেকে কিছু কম যায় না, কি বলেন? ঠিক ঠিক ঠিক, সেই হ্যাঁ সেই ভালো। না 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 না, খালিদ সাহেব এখন ঘুমোচ্ছেন, তার সঙ্গে এখন দেখা হবে না। আপনারা এখানে ইন্তজার করুন, উনি ঘুম থেকে উঠলে আপনাদের মামলা জানাবেন। বেশ বেশ, তাই হবে। কিন্তু কিন্তু ওই জেনানা আপনাদের সঙ্গে একসাথে থাকতে পারবে না। শুনুন, ওই ওপাশের ঘরটা জেনানাদের, ওকে ওই ওখানেই ইন্তজার করুন। আরে আরে অমন আহাম্মকের কাজটি করো না, ওকে নিয়েই তো আমাদের মামলা। সাংঘাতিক জেনানা, যে কোনো মুহূর্তে ঘোল খাইয়ে হাওয়া হয়ে যেতে পারে। আচ্ছা ঠিক আছে,
তাহলে আমি ওকে অন্দরমহলে নিয়ে যাচ্ছি, সেখানে অনেক নজরদার আছে, তাদের চোখ এড়িয়ে একটা মাছি পর্যন্ত গলতে পারে না। এই যে, এই যে তুমি আমার সঙ্গে এসো। আপনারা নিশ্চিন্ত থাকুন জনাব। হায় খোদা, আমার শেষে এইভাবে ধরা পড়তে হলো? এ তুমি কি করলে খোদা? কিন্তু না, এভাবে বসে থাকলে চলবে না, একটা একটা ফন্দি বের করতেই হবে। কিন্তু কি করব, কি করা যায়? আচ্ছা, ক্যাপ্টেন খালিদের বিবি মাঝে মাঝেই যেতে আসতে আমায় দেখছে। ওর কাছে কোনো চাল চালতে পারি কি না দেখি। আদাব মালকিন। আদাব, কি ব্যাপার? মালকিন, বলছিলাম যে খালিদ সাহেবের ঘুম থেকে উঠতে কি দেরি হবে? মানে আমার একটু তাড়া ছিল। অবশ্য ওই দরদাম সব হয়েই আছে। দরদাম কিসের? ও, আপনি জানেন না? বলছি তাহলে, আমার স্বামী বাদি বান্দা কেনা বেচার ব্যবসা করেন, অনেক দূর দূর দেশে যেতে হয় তাকে। তো এবার বলে গিয়েছিলেন, ফিরতে যদি দেরি হয় আমাদের পুরনো পাঁচটা বান্দা বিক্রি করে সংসার চালাতে। খালিদ সাহেবকে সে কথা জানাতেই উনি বললেন যে পাঁচটি বান্দাই উনি কিনবেন, তাই আমি ওদের নিয়ে এসেছি। ও, তা বান্দাগুলো কোথায়? ওই তো, ওই যে নিচে সদর দরজার বারান্দায় বসে আছে। দারুণ কাজের সবকটা, আমার সেরা বান্দা ছিল মালকিন। জাফরিদি আপনি নিজের চোখে দেখেনি না? দেখেনি? ওই যে, হ্যাঁ হ্যাঁ, ওরা ওরা। হ্যাঁ হ্যাঁ, তা দেখেছি। কত দাম ঠিক হয়েছে? মাত্র 2000 দিনার মালকিন, বড় বিপদে পড়েছি। উনি যে কবে ফিরবেন তাও জানি না, তাই একেবারে পানির দরেই বেঁচে দিতে হচ্ছে। মাত্র 2000 দিনার এই পাঁচটা বান্দা, নিলামে তুললে এক একটা দরে 1000 দিনার হতো। মালকিন, আমার একটু তাড়া ছিল, ওনার উঠতে দেরি হলে আমায় অন্য কোথাও দেখতে হবে। মানে দেরি তো একটু হবেই, তা আমি যদি দামটা দিয়ে বান্দাদের কিনে নিই তবে তো আমার খুবই উপকার হয়। তুমি বসো, তুমি বসো, আমি দিনার নিয়ে আসছি। এই নাও, এতে কিন্তু 200 দিনার কম আছে। মানে আমার কাছে যা ছিল সেটা দিয়ে। মালকিন, ঠিক আছে, আপাতত আমার এতেই চলে যাবে, আমি আর তাহলে অপেক্ষা করছি না। হ্যাঁ, ও মালকিন, একটা কথা, আমার ওই বান্দাগুলো নিচে বসে রয়েছে, ওদের বিক্রি করে ওদেরই চোখের সামনে দিয়ে আমি যেতে পারবো না মালকিন। এত দিনের পুরনো বিশ্বাসী লোক সব, আমার কলিজা ফেটে যাবে মালকিন। তাই মেহরবানি করে আপনি আমায় অন্য রাস্তা দিয়ে বার করে দিন মালকিন। তোমার দিল দেখছি খুবই নরম। চলো, আমি নিজে তোমায় পেছনের দরজা দিয়ে বার করে দিচ্ছি, চলো। আরে আরে, কোথায় কোথায় যাবো? তোমার সৌদাগুলো দেখতে, পাঁচটা বান্দা খরিদ করেছো। বান্দা? না না, আমি কোনো বান্দা ফান্দা কিনিনি। যত সব আজগুবি কথা। আজগুবি কথা? একটা জেনানার কাছ থেকে মাত্র 2000 দিনারে বান্দা কেনার চুক্তি করনি তুমি? আরে সেই জেনানা তো এসে অনেকক্ষণ ইন্তজার করেছিল। জানো, আমি না চালাকি করে 1800 দিনার দিয়ে ওকে বিদায় করেছি। কি বলছো তুমি? বান্দাগুলো কিন্তু খুব সস্তাতেই পেয়েছো, দেখো না, ওই নিচেই বসে আছে সবাই, এসো দেখো। কি যে তখন থেকে তুমি বান্দা বান্দা করছো, চলো না দেখবে, চলো চলো দেখো। আরে, এরা তো সেই লোকগুলো, ডিলাইলা আর তো শয়তান মেয়ে তো এদেরই ঠকিয়ে গয়নাগাটি সামানপত্র চুরি করে পালিয়েছে। সে কি কি হবে এখন? ওরা শয়তান মেয়েকে পাকড়াও করে নিয়ে এসেছিল আমার কাছে, আর আর সে কিনা উল্টে তাদেরই বেঁচে 2000 দিনার নিয়ে পালালো। আমি আমি মুখ দেখাবো কেমন করে? আমি বাগদাদের কাপ্তান, সারা দেশের ঠক জোচ্চোর আমার নামে কাঁপে, আর আমারই বাড়িতে, আমারই বাড়িতে আমি চালিয়েছি খলিফা জানলে।
আমি তো তার জব্বনে যাচ্ছি। আমার দেশে কি অরাজকতা, আর তোমাদের দুজনকে প্রধান কাপ্তান করেছে কি এই জন্যে? দুটো জেনানা সারা দেশে হাল্লা মাচিয়ে দিয়েছে, আর তোমরা বেশরমের মতো আমার সামনে দাঁড়িয়ে আছো। জাহাপানা, এতদিন এইসবে দায়িত্বে ছিল খালিদ, আজ থেকে আপনি আমার উপর সব ছেড়ে দিন। কসম করছি, কালকের মধ্যে যদি ওদের ফাটকে পুরতে না পারি তো আমায় বরখাস্ত করে দেবেন জাহাপানা। গল্পটা এই পর্যন্ত বলার পর শেহরাজাদের খেয়াল হলো রাত অনেক হয়ে গেছে। বাদশাকে বলল, জাহাপানা এবার আপনি বিশ্রাম নিন, আগামীকাল যদি আমায় বাঁচিয়ে রাখেন তবে বাকিটা বলব। বাদশা তখন গল্পের নেশায় মশগুল, মনে মনে ভাবলেন বাঁচিয়ে তোমায় রাখতেই হবে। তাই পরের দিন সন্ধে হতে না হতেই বেগম মহলে এসে শরিয়ার বললেন, বলো শেহরাজাদ তারপর কি হলো? শেহরাজাদ বলল, তারপর তারপর কাপ্তান আহমেদ 20 জন অশ্বারোহী সিপাহী আর সেনাপতি নিয়ে ডিলাইলাকে ধরবার জন্য বেরিয়ে পড়ল শহরের পথে। নিমেষের মধ্যে সে খবর রটে গেল চারিদিকে। এবার কি হবে আমি জান? কি আবার হবে? এই আমাদের মগজে বুদ্ধি সত্যি বলতে কিচ্ছু নেই। ইয়া তাগড়াই চেহারা আর গায়ে খুব তাকাত, এই ওর সম্বল। কিন্তু আহমেদ তো শুনছি 20 জন অশ্বারোহী সিপাহী নিয়ে আমাদের ধরতে বেরিয়েছে। দেখো আজকের মধ্যেই ওরা আমাদের তল্লাশ পেয়ে যাবে, এবার বোধহয় আর নিস্তার নেই। আছে, তল্লাশ পাওয়ার আগেই ওদের একটা জব্বর শিক্ষা দিতে হবে, কিন্তু কিভাবে দিবি, কখন দিবি সেসব দায়িত্ব তোর। কেন? আমার তবিয়াত আজ একেবারে বেহাল। কি পারবি না? মানে তোমার দোয়া থাকলে কোন কাজ আটকায় আমি জান। পথে নামল জায়নাব, তার সুরমা পরা গভীর দুটি চোখে যেন বিদ্যুতের ঝিলেক, রঞ্জিত দুই ঠোঁটে মদিরার হাতছানি, গুলাবি রঙের ঘাগরা আর আসমানি ওড়নায় এ কোন জায়নাব? এটাই হচ্ছে মহল্লার সেরা শরাবখানা, এখান দিয়েই যেতে হবে আহমেদ আর তার সক্রেন্তের। অতএব জায়নাব, এখান থেকেই শুরু হোক তোমার খেল। আদাব করিম সাহেব। আদাব আদাব। আপনার তবিয়ত ঠিক আছে তো? ঠিক আছে। করিম সাহেব, আপনার কাছে একটা আর্জি ছিল, মানে আপনার শরাবখানার সব থেকে বড় ঘরটায় আজ আমি মেহফিল বসাবো, আমার কিছু ইয়ার দোস্তরা আসবে আর কি। খুব ভালো কথা। তো এই একটা দিনের জন্য মেহরবানি করে আপনার ওই উটকো খদ্দেরদের ঢোকাবেন না, যত দিনার লাগবে। সুন্দরী, তোমার এই সুন্দর মুখের জন্য আমি আমার ঘরটা মাংনায় ছেড়ে দিচ্ছি, কিন্তু তোমার ইয়ার দোস্তদের আমার দোকানে শরাব খাওয়াতে কার পণ্য করবে না তো? আপনি জানেন না আমার মেহমানরা সব এক একটা শরাবের পিপে, আপনার দোকানে সব শরাবের দাম একদিনই উঠে আসবে করিম শাহি, আপনি চিন্তা করবেন না। তাহলে এবার আমি যাই, মেহফিলের আয়োজন করতে হবে তো। তা তো বটেই, তা তো বটেই। সালাম আলাইকুম জনাব। আরে কুরেমি শরাবখানায় বেহেশতের হুড়ি নেমে এলো নাকি? আপনি কি কাপ্তান আহমেদ? না, আমি হলাম তার সেনাপতি। আহমেদের কাছে তোমার কি প্রয়োজন? না মানে একটা গোপন খবর তাকে দেবার ছিল, অবশ্য আপনাকেও দেওয়া যায়। কি খবর? তাহলে জনাব ভেতরে এসে একটু আরাম করে বসুন, বলছি। আচ্ছা ঠিক আছে, চলো। আপনার সিপাহীদেরও নিয়ে আসুন জনাব, বেকার রাস্তায় দাঁড়িয়ে থাকবে। আসুন আসুন। জ
জাইনাবের মোহিনী মায়ায় সেনাপতি আলী সিপাহীদের নিয়ে ঢুকল শরাবখানায়। সুন্দর সাজানো ফরাসি গোল হয়ে বসল সবাই। সেখানে আগে থাকতেই সাজানো ছিল আফিম মেশানো শরাবের পেয়ালা। সবাইকে সেই শরাব পরিবেশন করল জাইনাব। দু পেয়ালা পান করতে না করতেই গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ল সবাই। জাইনাব তাদের টানতে টানতে নিয়ে গেল খিড়কির দরজায়, তারপর গড়িয়ে দিল নোংরা আস্তাবলে। ফিরে এসে ঘরখানা ঝেড়ে মুছে আবার এসে দাঁড়ালো সদর দরজায়। কোথায় গেল সেইসব বেতমিজ অকর্মার দল? এই চৌমাথার মুখে সবাইকে দাঁড়াতে বলেছিলাম, অথচ কারুর পাত্তা নেই। নাকি শরাবখানায় ঢুকে মরেছে সব? সালাম আলাইকুম মালিক, আপনি কি কারুর তল্লাশ করছেন? সুবহানাল্লাহ, এ মহল্লায় এমন চোখ ধাঁধানো জানানা আছে, অথচ আমি জানতাম না। কি হলো মালিক? মানে হ্যাঁ, এই দশজন সিপাহী নিয়ে আমার সেনাপতির এখানে আসার কথা ছিল, কিন্তু আপনার সিপাহীদের নিয়ে ভেতরে এসে বসুন, আমি বলছি। আসুন আসুন। সবই জানা খবর যে উপদেশ মানব না, সবই জানা খবর যে উপদেশ মানব না, সবই জানা খবর যে উপদেশ মানব না। মন্দ হলে মন্দ কি, জমানা খারাপ যে, মন্দ হলে মন্দ কি, জমানা খারাপ যে, রূপের মন ঢেউ তুলে, জমানা খারাপ যে, জমানা খারাপ যে, যেও না ওড় না খুলে, জমানা খারাপ যে। এই যে একেবারে মহফিল বানিয়েছো সুন্দরী, হ্যাঁ, মতলব নেশা ধরিয়ে কি কাজ হাসিল করতে চাও পিয়ারি? জি বলেন, ক্যাপ্টেন আহমেদকে পূর্বাক বানাবো আমি? শুনুন, আপনার সেনাপতি আর সিপাহীরা এখানে ইন্তজার করার সময় হঠাৎ দেখতে পেল ওই ধূর্ত ডিহাইলা আর তার মেয়েটা পালাচ্ছে। সত্যি? হ্যাঁ, তাই তো সেনাপতি সাহেব তক্ষণি দলবল নিয়ে ওদের পিছু ধাওয়া করলেন আর বলে গেলেন যে আপনি এলে খুব খাতির যত্ন করে বসাতে, তার মধ্যে ওই ডিলাইলা আর শয়তান মেয়েকে পাকড়াও করে ওরা আপনার কাছে নিয়ে আসবে। আল্লাহকে হাজার সালাম, আল্লাহকে হাজার সালাম, কাজটা যে এত সহজ হাসিল হবে ভাবতেই পারিনি। এবার তাহলে একটি শরাব পান করুন মালিক, আমি নিজে আপনাকে ঢেলে দিচ্ছি। তোমার মতো সুন্দরী খাতির কি ঠেলা যায়? আমার পাশে এসে বসো। কেমন লাগছে মালিক, আর একটু দিই শরাব? দাও দাও দাও, তোমার দেবা শরাব আমি জীবনভর পান করতে চাই বিহারি। একি, মাথাটা ঝিমঝিম করছে কেন? মাত্র দু পেয়ালাতেই এমন নেশা, এ তুমি কি শরাব দিলে বিহারি? কাপ্তান সাহেব, ঘুমোন আহমেদ সাহেব,
নিশ্চিন্তে ঘুমোন। দুদিনের আগে আর এই ঘুম আপনার ভাঙবে না। ছি 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 আহমেদ, এক সামান্য জিনানার কাছে এভাবে হেনস্থা হতে হলো? তুমি যে এতটা অপদার্থ তা আমার জানা ছিল না। শোনো, তোমারই কসম অনুযায়ী আমি তোমায় কোতোয়ালের পদ থেকে বরখাস্ত করলাম। যা আপনা, আপনার শাস্তি আমি মাথা পেতে নিলাম। তবে তবে যাবার আগে একটা কথা জানাতে চাই আপনাকে। বলো। জাহাপনা, আমার মনে হয় ডিলাইলা আর তার মেয়েকে বাগে আনা কারুর পক্ষেই সম্ভব না। অসাধারণ ছল চাতুরি জানে ওরা, তাই এমন কোনো ব্যবস্থা গ্রহণ করা উচিত যাতে ওরা নিজেরাই ধরা দেয়। কি ব্যবস্থা? আপনি একটা ফরমান জারি করুন জাহাপনা, চোরাই সামানপত্র সমেত যদি ওরা নিজেরাই ধরা দেয় তাহলে ওদের সব গুনাহ আপনি মাফ করে দেবেন। এছাড়া আর কোনো উপায় আছে বলে তো আমার মনে হয় না জাহাপনা। তোমার এই বুদ্ধিটা গ্রহণ করা যেতে পারে। তুমি আজই ফরমান জারি করে দাও। জি হুজুর। অতঃপর একদিন চুরি করা যাবতীয় সামগ্রী নিয়ে ডিলাইলা এবং জাইনাব এসে ধরা দিল খলিফার দরবারে। তাদের দেখেই খলিফা হারুন আল রশিদ গর্জে উঠলেন, তুমি সেই ঠক, প্রতারক, ধূর্ত ডিলাইলা! মেয়েকেও তো বেশ ভালোই তৈরি করেছ। আমার মুলুকে বাস করে আমারই প্রজাদের সঙ্গে ধান্দাবাজি, জালিয়াতি করে যাচ্ছ। আমি এক্ষুনি তোমাদের গার্দান নেব। বাহ, চমৎকার! এই না হলে দেশের সুলতান! জাহাপনা, আপনি না জবান দিয়েছিলেন যে চুরি করা সামান সমেত ধরা দিলে আমাদের সব গুনাহ মাফ করে দেবেন? হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে। এবার বলো তো, আমার এই শান্তির শহর বাগদাদে তোমরা এমন আতঙ্কের সৃষ্টি করলে কেন? তোমাদের মতলব কি? তবে বলি জাহাপনা, লোভ লালচের জন্য আমরা এই কাজ করিনি। চাহিদা আমাদের খুবই সামান্য, কিন্তু বাঁচার জন্য সেই সামান্য চাহিদাটুকু আপনার কাছ থেকে আমরা পাইনি। কি বলতে চাও তুমি? জাহাপনা, আমার স্বামী ছিলেন আপনার চিড়িয়াখানার বিশ্বস্ত সর্দার, কিন্তু তার ইন্তেকাল হওয়ার পর তার সংসার কি হাল হলো সেটা জানা কি আপনার কর্তব্য ছিল না জাহাপনা? আজ 15 সাল ধরে কি নিদারুণ কষ্টের মধ্যে আমরা দিন গুজরান করছি তা কাউকে বলে বোঝাতে পারবো না। শুধু তাই নয় জাহাপনা, মরিয়া হয়ে গেলে একজন ইনসান যে কি না করতে পারে সেটা বোঝানোর জন্যই আমরা এসব করেছি। আর সত্যি যে আমরা চোর জালিয়াত নই তার প্রমাণ এসব সামান। জাহাপনা, সব হিসেব করে মিলিয়ে নিতে পারেন, শুধু 100 দিন আর কম আছে, এই কদিনের জন্য বাধ্য হয়ে খরচ করেছি। এখন আমি সব বুঝতে পারছি। দেশের সুলতান হয়ে তোমাদের ব্যাপারে আমার খেয়াল রাখা উচিত ছিল। যাক, এবার বলো তো তোমরা কি চাও? জাহাপনা, আপনার দরবারে সামান্য জায়গা পেলেই আমরা ধন্য হয়ে যাব। চিড়িয়াদের বিষয়ে সব কাজ আমি আমার স্বামীর কাছ থেকে শিখেছিলাম, তাই আমার বিনীত আর্জি, আমার স্বামীর পদে আমাকে আপনি বহাল করুন। অতি উত্তম, তোমার আর্জি মঞ্জুর। আজ থেকে তুমি হলে আমার চিড়িয়াখানার প্রধান রক্ষক। আর জাইনাব, তুমি আজ থেকে আমার বেগমের সাহেলি। জাহাপনা মেহেরবান, আপনাকে আপনাকে লাখ লাখ সালাম। লাখ লাখ সালাম। আরব্য রজনীর তৃতীয় পর্বটি নিবেদন করলেন অ্যাড অ্যাডভার্টাইজিং অ্যান্ড ক্যাসেট কোম্পানি।